আদিবাসীদের জন্য দলিতদের জন্য যেসব কাজ আপনি করছেন আপনার প্রতিষ্ঠান করছে এবং যারা করছেন তারা কি ধরনের প্রতিবন্ধকতা শিকার হচ্ছেন বাংলাদেশে প্রতিবন্ধকতা হচ্ছে প্রথমত আমি বলবো যে আপনার এ ব্যাপারে রাষ্ট্রের তরফ থেকে আমাদের সাড়াটা আমরা কম পাচ্ছি আর আমাদের বহু বছরের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে রাজনীতির সাথে যারা যুক্ত তাদের একাংশ আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে সচেতন হয়েছেন তারা যে নির্বাচনী এলাকাগুলো প্রতিনিধিত্ব করেন সেখানে তো এই মানুষগুলো আছেন কিন্তু আমরা যে আমলাতান্ত্রিক ব্যবস্থার দ্বারা পরিচালিত হই তাদের কাছ থেকে কিন্তু আমরা সাড়া যথোপযুক্ত পাচ্ছি না আর অ্যাকাডেমিক স্পেয়ারে কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত আদিবাসী প্রশ্নে অনেকটা গবেষণার কাজ কার্যক্রম শুরু হয়েছে দলিত নিয়ে তেমন হয়নি চা বাগান একেবারে পুরোপুরি উপেক্ষিত আমাদের চরের মানুষরা উপেক্ষিত আমাদের নারী সমাজ নিয়ে কাজ হয় কিন্তু নারী সমাজ নিয়ে বিশেষ করে নারীদের মধ্যেও তো ধরুন বহুমাত্রিক বঞ্চনার যারা শিকার যারা নারী হিসেবে বঞ্চনার শিকার হয়তো আপনার মানে ভিন্ন ধর্মের অমুসলিম কোন ধর্মের হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান হওয়ার কারণে কিংবা যারা আপনার ভিন্ন জাতিসত্তার নারী ভিন্ন ধর্ম ভিন্ন জাতিসত্তার নারী তারা যে ধরনের বঞ্চনা এবং বৈষম্য এবং নির্যাতনের শিকার হন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখনও যথেষ্ট কাজ হচ্ছে না আরেকটা হচ্ছে যে আপনারা আমরা দেখছি যে রাষ্ট্রের তরফ থেকে আমাদের অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয় এই সময় এই সরকার এই মহাজোট সরকারের সময় আমরা এই ব্যাপারে তুলনামূলকভাবে আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি পাই কিন্তু বিগত সরকারের সময় সরকারগুলোর সময় কোনো কোনো সময় আমাদের আমরা যারা মানবাধিকার কর্মী আমাদের মানবাধিকারকে রক্ষা করে সেরকম বিপদের মুখোমুখি আমাদেরকে পড়তে হয়েছে তো এই ধরনের সমস্যাগুলো আছে তবে আমি মনে করি যে আপনার ধরুন মিডিয়া আমাদের দেশে এবং আন্তর্জাতিক পরিসরে তারা তো অনেক সচেতন এবং তারা কিন্তু একটা বড় বন্ধুর কাজ করেন বাংলাদেশের বিপদগ্রস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে মিডিয়া কিন্তু সব সবসময় দাঁড়ায় ধন্যবাদ অধ্যাপক মেজবা কামাল আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা এবং তার দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেজবা কামালের সাথে আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন সবাই ভালো থাকুন আসানুল হক ভয়েস অফ আমেরিকা